অঘোষিত ফাইনাল সিরিজের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে পরাজিত হওয়ার মধ্য দিয়ে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে 2-1 ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে এদিন সফরকারীরা 10 উইকেটের পরাজয় বরণ করে নিয়েছে। সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটি জিম্বাবুয়ে জিতে নিলেও দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে আর জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি টাইগাররা। তৃতীয় ম্যাচের শুরুটা হয়েছিল দুর্দান্ত, বোলারদের নৈপুণ্যে জিম্বাবুয়েকে চেপে ধরেছিল বাংলাদেশ। তবে 15তম ওভারেই দৃশ্যপটের পরিবর্তন, সেই এক ওভারেই ক্যাসুম আহমেদ দিয়েছেন 34 রান, এরপর লক্ষ্য দাঁড়ায় 157 রানের, যা তাড়া করে জয় নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের এমন হারের পিছনে রয়েছে তিনটি বিশেষ কারণ, যে তিন কারণেই মূলত জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের ম্যাচে পরাজিত হলো বাংলাদেশ। তিন কারণের প্রথমটি হলো ন্যাসুম আহমেদের সেই ওভার। ইনিংসের 15তম ওভারে বোলিং করতে এসে 34 রান দিয়েছেন ন্যাসুম। 14তম ওভারের বোলিং শেষে জিম্বাবুয়ের রান যেখানে ছিল 80-র নিচে, সেখানে 100 রান পেরিয়ে গেছে জিম্বাবুয়ে। ন্যাসুমের সেই ওভারে রায়ান বোল 5 ছক্কা 1 চার হাঁকিয়েছে, জিম্বাবুয়ে সংগ্রহ করে 156 রান। বাংলাদেশের সামনে দাঁড়ায় বড় লক্ষ্য, সে লক্ষ্য তারা করতে পারেনি টাইগাররা। হারের পিছনে দ্বিতীয় কারণটি হল চরম ব্যাটিং ব্যর্থতা। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে টপ অর্ডারদের কেউই পারফর্ম করতে পারেননি। মারমুখী ভঙ্গিতে খেলে 6 বলে 13 রান করে আউট হয়েছেন লিটন। নিজেকে মেলে ধরতে পারেননি অভিষিক্ত পারভেজ ইমন, ব্যাটে রান পাননি এনামুল হক বিজয়, নাজমুল শান্তরা, অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদও ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি। শেষের দিকে আফিফ হাসান ও শেখ মেহেদি হাসানের ব্যাটে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল টাইগাররা, তবে তা আর হয়ে ওঠেনি। টপ অর্ডারদের ব্যর্থতা সামাল দিতে পারেনি মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের ব্যাটাররা। টাইগারদের হারের পিছনে তৃতীয় ও শেষ কারণটি হল ভাগ্য সহায় না হওয়া। জিম্বাবুয়ের বিপক্ষে শুরুতেই দুর্দান্ত ছিল টাইগার বোলাররা। এক ওভারে ম্যাচের নাটকীয় মোড় পরিবর্তন হয়, এরপর ব্যাটসম্যানদের টানা ব্যর্থতা ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের, যার ফলে নিশ্চিত জয়ের ম্যাচে পরাজয় বরণ করে নিয়েছে বাংলাদেশ।